আনিমেস, আমি বললাম আনিমেস, তোমরা দেখছো আনিমেস দ্য ব্লগস। তো অনেকদিন পরে এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে, বুঝতেই তো পারছো পড়াশোনা করি, প্রজেক্ট তো আর ভিডিও বানাতে পারবো না, তাই একটু লেট হয়। তো আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হঠাৎ করে ঠিক হলো যে যাবো শক্তিগড়, শক্তিগড়ের ল্যাংচাকাতে যাব। তো বিতানকে ফোন করলাম, আমি আর বিতান দুজনেই চলে যাব। তো বিতানকে তো এক কথায় বলতে না বলতেই রাজি হয়ে গেল, বলে চলে আয়, রেডি হয়ে আছি, চলে যাবো এক্ষুন। তো বিতান রাজি হয়ে গেল, এবার বাইক নিয়ে বেরোই, দিয়ে এবার বিতানকে আনতে যাব বাড়ি থেকে। এবার ওখান থেকে একেবারে সোজা রোড ধরে চলে যাব। তো তোমরা থাকো, ভিডিওতে দেখতে থাকো। ফাইনালি গাইস এসে পড়েছি, বিতানকে নিতে এলাম। মানে বিতান বললো যে আমি দোকানের সামনে থাকবো, তো এখানে আয়, তাই এখানে নিতে এলাম। এসে দেখছি যে আসেনি, এবার ওকে একবার ফোন করে দেখি কি বলে, কোথায় আছে, কত দূর আছে দেখি। হ্যাঁ, কত দূর রে? আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো ঠিক আছে বললো, এসে যাক। তো বেরোবো, এবার এসে পড়লে কিসে করে যাচ্ছে একবার দেখে নাও। বিতান এসে গেছে, এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, একদম সোজা হাই রোডেতে দেখা হচ্ছে। কিছু সিনেমাটিক ভিউ তোমরা দেখে নাও, তো দেখতে থাকো। তবু মন তোমাকে বারে বার এ হৃদয়ে রাঙিনায় চাইছে আবার, জানি খোঁজ রাখেনি তবু মন তোমাকে বারে বার এ হৃদয়ে রাঙিনায় চাইছে আবার, জানি খোঁজ রাখেনি আর কেউ। আমরা এখন গুড়াপের হিন্দুস্তান টপ কাটছি, সামনে হিন্দুস্তান হোটেল, আমাদের এখানকার ফেমাস হোটেল এটা হিন্দুস্তান। আমাদের মতো ইয়ং ছেলেরা বেশিরভাগ সবাই হিন্দুস্তান হোটেলে আসে, আড্ডা ফাড্ডা দেয়, এখানেতেই অনেকের বার্থডে সেলিব্রেশন করে। আর এখানে তো এই হিন্দুস্তান হোটেলে অনেক রকম খাবার দাবার জিনিসও পাওয়া যায়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এনএ স্টুটা পুরো ফাঁকা, অন্যদিন এতটা ফাঁকা থাকে না। আজকে জানি না কোনো কারণে এনএ স্টুটা ফাঁকা পুরো। তো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। আঁখোঁ কে কিনারোঁ মে বহানে হি সহি, হম চলে বহারোঁ মে গুনগুনাতি রাহোঁ মে, ধড়কনে ভি তেজ হ্যায় আব ক্যা করে, ওয়াক্ত হ্যায় তো জীনে দে, দর্দ হ্যায় তো সীনে দে, খোয়াইশে অনজান হ্যায় আব ক্যা করে। শব্দোঁ কে পাহাড়োঁ পে লিখি হ্যায় দাস্তাঁ, খাবোঁ কে লিফাফোঁ মে ছুপা হ্যায় রাস্তা, হম চলে বাহারোঁ মে গুনগুনাতি রাহোঁ মে, ধড়কনে ভি তেজ হ্যায় আব ক্যা করে। ও এসে পড়েছি শক্তিগড়, অনেকটা অনেকটা অনেক ড্রাইভিং করে অনেক দূর দেখা হয়ে গেছে। একটু রেস্ট নিচ্ছি, এবার খুঁজছি কোথায় ল্যাংচার দোকান আছে, মানে ভালো ল্যাংচার দোকান। ভালো তো বলতে তো এদিকে তো কোনো তেমন আসি না, এবার জানি না কোথায় ভালো পাওয়া যাবে আর কি। এবার দেখা যাক, সব খোঁজ করি এদিক ওদিক, তোমরা দেখো। ল্যাংচার দোকানে এসে গেছি, আবার ল্যাংচার দাম জিজ্ঞেস করি। আমরা ল্যাংচা প্যালেস থেকে কাকা এখানে ল্যাংচা দিচ্ছে আমাদের, এই ল্যাংচা গুলো নিচ্ছি।
প্যাক হবে হ্যাঁ হ্যাঁ তোমাদের ল্যাংচা ল্যাংচা কেনা ডান হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এই যে ল্যাংচা, এই যে ল্যাংচা এতে আছে, মানে হেলমেটে ভরে রেখে দিয়েছি, এবার টুল বক্সে ভরে রেখে দেবো, দিয়ে এবার সোজা বাড়ির পথে রওনা দেবো। এখানে তো ল্যাংচা কিনতে এসে কেমন লাগলো বল? এত দূর এসে লাগছে যে আপনি প্রথমবার এলাম শক্তিগড়, যে এসে মানে সত্যি ওই কি যে শক্তিগড় এসেছি বাসে বেড়াতে যাচ্ছে, মানে প্রথমবার মোটরসাইকেলে করে এত দূর, মানে একটা অন্যরকম ফিলিংস আসছে, মানে সেরা লাগছে। কিন্তু মানে ল্যাংচা কেনাটা বড় কথা না, কিন্তু এই আসা দুজন মিলে কিনতে আসা, বিকেল করে টাইম বার করে, এটা একটা অপূর্ব একটা মুহূর্ত যেটা সবসময় মনে থাকবেই হচ্ছে। ব্যাপারগুলো হঠাৎ করে ঠিক করতে চলে এলাম দুপুরবেলা দিকে, আমি ফোনটা করলি, নাহলে আমি মানে ঘুমোচ্ছিলাম, আমি আপনাকে বললি যে ভালো লাগলো যে এত দূর আসা হবে, সবাই মিলে এলাম, খুব সুন্দর লাগলো। মানে সত্যি মানে মাঝে মাঝে বের হলে মনটা অনেক শান্তি থাকে। রাস্তায় প্রচুর ধুলোবালি পড়েছে, তো এবার ফ্রেশ ট্রেশ হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, একটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও, সাপোর্ট করো গাইস, সাপোর্ট। টাটা।